আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সাথে আছে আমি মেহেরা ফ্রোজ। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ বিশ্লেষণ। ইউক্রেনে রুশিয়ানা হতাহতের সংখ্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে হোয়াইট হাউস। গোয়েন্দা সংস্থার বরাতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি দাবি করেন, গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত 20,000-এরও বেশি রুশিয়ানা ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন। একই সময় হত হন প্রায় 80,000 যোদ্ধা। হতাহতদের অধিকাংশ ভাড়াটে সেনা। এদিকে ইউক্রেনের বাক মুথে রুশ হামলায় কুপার হ্যারিস অ্যান্ড্রিয়া নামে এক সাবেক মার্কিন নৌসেনা নিহত হয়েছেন। তার মা ও সহকর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন। গত সপ্তাহে একটি গোলার আঘাতে তার মৃত্যু হয়েছে। সিএনএন এর খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওহিওর ক্লেভল্যান্ডের বাসিন্দা কুপার হ্যারিস অ্যান্ড্রিয়ার মা উইলো অ্যান্ড্রিয়া জানান, তার ছেলে সম্ভবত গত 19 এপ্রিল নিহত হয়েছেন। রুশিয়ানাদের ঘিরে রাখা বাকমুথ থেকে ইউক্রেনীয় সেনা ও বেসামরিক লোকজনকে সরিয়ে আনার পথে রুশ বাহিনীর হামলায় এ মার্কিন সেনা নিহত হয়েছেন। বাকমুথে এখন ভয়াবহ লড়াই চলছে। আরও 4টি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। গত বছরের নভেম্বরে হ্যারিস অ্যান্ড্রিয়া ইউক্রেনে এসে স্বেচ্ছায় দেশটির সেনাবাহিনীর সঙ্গে রুশ বিরোধী লড়াইয়ে যোগদান করেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে পেন্টাগনের মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের জানিয়েছেন, ইউক্রেনের ডোনবাস অঞ্চলের বাকমুথে হামলার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে মস্কো। কৌশলগত উল্লেখযোগ্য অঞ্চল দখলে নিতে পারেনি রাশিয়া। তিনি বলেন, আমরা ধারণা করছি এই যুদ্ধে 1,00,000-এরও বেশি হতাহত হয়েছে রাশিয়ার, যার মধ্যে সরাসরি হামলায় অংশ নেয়া 20,000 সেনা নিহত হন। সৈন্য নিহতের এই দাবির বিষয়ে মস্কোর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পেনশন সংস্কার নিয়ে ফ্রান্স জুড়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে 108 জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তথ্য জানিয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জি রাল্ট ডারমেনিন বলেন, এত বেশি পুলিশ একসঙ্গে আহত হওয়ার ঘটনা খুব বেশি ঘটে না। সংঘর্ষ চলার সময় 291 জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর পেনশন সংস্কারের প্রতিবাদে মে দিবসে কয়েক হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। বিক্ষোভকারীদের বেশিরভাগই ছিলেন শান্তিপূর্ণ, তবে কিছু বিক্ষোভকারী পেট্রোল বোমা ছোড়েন। পুলিশও পাল্টা কাঁদানে গ্যাসের শেল ও জলকামান থেকে পানি ছুড়েছে। সংঘর্ষে কয়জন বিক্ষোভকারী আহত হয়েছেন তা জানা যায়নি। দেশের মানুষের অবসরে যাওয়ার বয়স 62 বছর থেকে 64 বছর বাড়ানোর নিয়মের প্রতিবাদে ফ্রান্স জুড়ে এই বিক্ষোভ হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রায় 7,82,000 বিক্ষোভকারী বিক্ষোভে অংশ নিয়েছেন। এর মধ্যে ফ্রান্সের রাজধানী প্যারিসে 1,12,000 বিক্ষোভকারী অংশ নিয়েছেন। তবে ফ্রান্সের শ্রমিক ইউনিয়ন সিজিটি বলেছে, বিক্ষোভকারীদের সংখ্যা 3 গুণ বেশি। শ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন, কয়েক মাস ধরে পেনশনের নতুন নিয়ম সংস্কারের জন্য বিক্ষোভ চলছে, বিক্ষোভ এখনো কমেনি। শ্রমিক সংগঠন সিজিটির নেতা সোফি বিনতে এএফপিকে বলেন, যতদিন এই পেনশন সংস্কার প্রত্যাহার করা না হবে ততদিন বিক্ষোভ কমবে না। তারা জয়ের ব্যাপারে আশাবাদী। ফ্রান্সের লিওনস, তোলিউস, নান্তেস শহরেও সহিংসতা হয়েছে। এসব শহরে যানবাহনে অগ্নি সংযোগ করা হয়েছে, ব্যবসা কেন্দ্রে হামলা চালানো হয়েছে। ফ্রান্সের দক্ষিণাঞ্চলের মার্সেলি শহরে বিলাসবহুল একটি হোটেল দখল করে বিক্ষোভকারীরা। এএফপি বলছে, 2009 সালের পর থেকে প্রথমবারের মতো ফ্রান্সের শীর্ষ 8টি শ্রমিক ইউনিয়ন একসঙ্গে বিক্ষোভে ডাক দিয়েছে। সিরিয়াকে 2011 সালে আরব লীগ থেকে বহিষ্কারের পর সিরিয়ার পক্ষে জর্ডানের প্রথমবারের মতো বৈঠক করেছেন আরব নেতারা। বৈঠকে বিদেশি মদত পৃষ্ঠ সিরিয়ার বিভিন্ন মিলিশিয়া বাহিনীকে সন্ত্রাসী আখ্যায়িত করে তাদেরকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। আরব নেতারা বলেছেন, গোটা সিরিয়াকে দামাস্কের অধীনে আনার জন্য তারা সিরিয়াকে সহায়তা করবে। যৌথ ঘোষণায় সিরিয়া আর্মিকেও সহায়তা করার কথা বলা হয়েছে। এই বৈঠকের মধ্য দিয়ে সিরিয়া আবার আরব লীগে ফিরে আসার পথ খুলে গেল মনে করা হচ্ছে। এই সম্মেলনে সিরিয়া থেকে সকল বিদেশি শক্তিকে সেনা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে আরব দেশগুলো। 4টি প্রধান আরব রাষ্ট্র থেকে বলা হয়েছে, গোটা সিরিয়ার শাসনভার এখন বাশার আল আসাদের ওপর ছেড়ে দেওয়া উচিত। গোটা সিরিয়া দামাস্কের অধীনে আনার সময় হয়েছে এখন, এজন্য সকল বিদেশি আর্মিকে সিরিয়া ছাড়তে হবে এবং বিদেশি শক্তি নিয়ন্ত্রিত সব মিলিশিয়া গ্রুপকে অস্ত্র সমর্পণ করতে হবে। সৌদি আরব, মিশর, জর্ডান এবং ইরাকের পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার জর্ডানের রাজধানী আম্মানে এক সম্মেলনে এ আহ্বান জানিয়েছেন। এছাড়া অঞ্চলে মাদক নিয়ন্ত্রণের ব্যাপারে সিরিয়ার সাথে সীমান্ত চুক্তি করতে রাজি হয়েছে আরব দেশগুলো। ধর্মীয় স্বাধীনতা ইস্যুতে ভারতকে কালো তালিকাভুক্ত করার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের সরকারের একটি কমিটি। জো বাইডেন প্রশাসনের কাছে একই সাথে কালো তালিকাভুক্তি এড়াতে পাকিস্তানকে দেওয়া সুবিধাও প্রত্যাহার করার সুপারিশ করা হয়েছে। দ্য ডনের খবরে বলা হয়েছে, ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের 2023 সালের রিপোর্টে 15টি দেশকে ধর্মীয় স্বাধীনতা বিষয়ে বিশেষ উদ্বেগজনক দেশের তালিকায় রাখা হয়েছে।
তালিকার অন্য দেশগুলো হলো আফগানিস্তান, মিয়ানমার, চীন, কিউবা, ইরিত্রিয়া, ইরান, রাশিয়া, নিকারাগুয়া, সৌদি আরব, নাইজেরিয়া, সিরিয়া, উত্তর কোরিয়া ও তাজিকিস্তান। খবরে বলা হয়েছে, মার্কিন সরকারের কালো তালিকাভুক্ত হওয়া কোনো দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর, তবে সবসময়ই এই প্যানেলের সুপারিশ বিবেচনায় নেয় না হোয়াইট হাউস। ভারতের বিষয়ে 2019 সাল থেকেই সুপারিশ করা হলেও তাদের এখনও কালো তালিকাভুক্ত করা হয়নি, কারণ ওয়াশিংটন মনে করে তেমনটি করা হলে চীনকে মোকাবেলা করায় ভারতের সাথে কৌশলগত সম্পর্ক স্থাপন কঠিন হবে। ভারতে নরেন্দ্র মোদী সরকারের সময় ধর্মীয় সংখ্যালঘুদের সাথে আচরণ আরও খারাপ হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ধর্মীয় স্বাধীনতার পরিকল্পিত ও গুরুতর লঙ্ঘনের কথা উল্লেখ করে ভারতকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে চিহ্নিত করতে বলা হয়েছে। ভারত যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে শুনানি, চিঠি, ব্রিফিং ও পার্লামেন্টের প্রতিনিধি দল পাঠিয়ে বিষয়টি উত্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কমিশনের রিপোর্টে পাকিস্তান, সৌদি আরব, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তানকে নিষেধাজ্ঞা এড়াতে দেওয়া বিশেষ সুবিধা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। মুসলিমদের ঈদ উল ফিতর উদযাপনের জন্য সোমবার হোয়াইট হাউসে একটি সংবর্ধনার আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তিনি তার বক্তব্যে মুসলিম সম্প্রদায়ের জন্য তার প্রশাসনের অব্যাহত সমর্থনের কথা তুলে ধরেন। ইস্ট রুমে জড়ো হওয়া মুসলিমদের উদ্দেশ্য করে তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে আপনাদের মতো 35 লাখ মানুষ আছেন। আপনারা ভিন্ন ভিন্ন জাতি, বর্ণ এবং ভাষা থেকে এসেছেন, কিন্তু এখন আপনারা একজন আমেরিকান হিসেবে একত্রিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জো বাইডেন যুক্তরাষ্ট্রে মুসলিম সম্প্রদায়ের অবদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে আজ কংগ্রেসে বেশি মুসলিম রয়েছে। এটি গণতন্ত্রের জন্য একটি দারুণ উদাহরণ। তিনি আন্দ্রে কার্সন এবং ইলহান ওমরের কথা উল্লেখ করেন। এই দুই কংগ্রেস সদস্য ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবথেকে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর মুসলিম আমেরিকান সম্প্রদায় কয়েক দশক ধরে ইসলামোফোবিয়ার সম্মুখীন। এ প্রসঙ্গে প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমরা ইসলামোফোবিয়া সহ সব ধরনের ঘৃণার মোকাবেলা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আরও বলেন, মুসলিম ও মুসলিম বিরোধী পক্ষপাত ও বৈষম্যমূলক আচরণ চিহ্নিত করতে আমি একটি জরুরি টাস্ক ফোর্স গঠন করেছি। মুসলিম বিরোধী ঘৃণার বিরুদ্ধে উঠে দাঁড়ানো আমাদের জন্য অপরিহার্য। এদিকে নিউ জার্সির একজন মুসলিম মেয়র টি খাইরুল্লাহকে ঈদের অনুষ্ঠানে যোগ না দিতে নিষেধ করেছে। এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। আমেরিকান ইসলামিক রিলেশনস এর পক্ষ থেকে এ ঘটনার নিন্দা জানানো হয়েছে। তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু অনুষ্ঠান শুরুর কিছু আগে তাকে নিষেধ করা হয়। এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উন্নয়নশীল দেশগুলোকে কথা বলার আরও সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ কূটনীতিক ওয়াং ইং। এ বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গি লেভরভ একই ধরনের পরামর্শ দেওয়ার এক সপ্তাহ পরই এমন আহ্বান জানান তিনি। লেভরভ বলছিলেন, নিরাপত্তা পরিষদে পশ্চিমা শক্তিগুলোকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হচ্ছে। ওয়াং ই বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সংস্কারের ন্যায্যতা ও ন্যায় বিচারের নীতিতে অবিচল থাকা উচিত। উন্নয়নশীল দেশসমূহকে মতামতের প্রকাশেরও আরও বেশি অধিকার দেওয়া উচিত, যেন নিরাপত্তা পরিষদে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় আরও বেশি মাধ্যম ও ছোট দেশ অংশগ্রহণ করতে পারে। বিশেষ করে আফ্রিকার প্রতি ঐতিহাসিক অন্যায়কে সংশোধন করতে হবে। চীনা পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, এ বিষয়ে মতৈক্য পৌঁছানো সম্ভব এবং নিরাপত্তা পরিষদের সংস্কার প্রক্রিয়া ব্যাপকভাবে স্বীকৃতি হবে। গত 24 এপ্রিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা বাড়ানোর প্রস্তাব করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে এক আলোচনায় ল্যাভরভ বলেন, আধুনিক যুগের ভূ রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য বর্তমানে নিরাপত্তা পরিষদ কার্যকর নয়। বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী সদস্য রয়েছে। সেখানে যে কোনো প্রস্তাবে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের। ইসরায়েলি কারাগারে 86 দিন আমরণ অনশনে থাকা ফিলিস্তিনি বন্দী খাদের আদনান মারা গেছেন। ফিলিস্তিনের ইসলামিক জিহাদ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে গত 5 ফেব্রুয়ারি তাকে আটক করেছিল ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের পক্ষ থেকে সোমবার তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এর আগেও এই ফিলিস্তিনি অ্যাক্টিভিস্ট বেশ কয়েকবার অনশন করেছিলেন। 2015 সালে আটকের পর টানা 55 দিন না খেয়েছিলেন তিনি। কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই বর্তমানে 1000-এর বেশি ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে বন্দী রয়েছেন। ইসরায়েলি মানবাধিকার গোষ্ঠী গ্রুপ হ্যামকডের মতে 2003 সালের পর এই বন্দীর সংখ্যা সবচেয়ে বেশি। গাজার প্রিজনার্স অ্যাসোসিয়েশন বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, 44 বছর বয়সী খাদের আদনানকে ঠান্ডা মাথায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই মৃত্যুতে সে নিজেই দায়ী বলে আল জাজিরাকে বলেছেন ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। সেনা ও বেসামরিক বাহিনীর লড়াইয়ের কারণে বহু মানুষ সুদান ছাড়ছেন।
চলমান সংঘাতের কারণে সম্ভবত 8 লাখ মানুষ সুদান ছাড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা বা ইউএনএইচসিআর। ইতিমধ্যে 73,000 মানুষ দেশটি ছেড়েছেন। আল জাজিরা জানিয়েছে, সুইজারল্যান্ডের জেনেভায় ইউএনএইচসিআর এর সহকারী হাই কমিশনার রাউফ মাজিও এক ব্রিফিংয়ে বলেন, আমরা ধারণা করছি 8,15,000 মানুষ সুদান ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলোতে পালিয়ে যেতে পারে, এর মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন। এদিকে ইউএনএইচসিআর প্রধান ফিলিপি গ্র্যান্ডি এক টুইট বার্তায় বলেন, আমরা আশা করি এমন পরিস্থিতি দেখতে হবে না, তবে সহিংসতা বন্ধ না হলে আরও বেশি মানুষকে নিরাপত্তার কারণে সুদান থেকে পালিয়ে যাওয়া দেখতে হবে। আন্তর্জাতিক এই সংস্থাটি বলেছে, গত 15 এপ্রিল থেকে শুরু হওয়া লড়াইয়ের পর থেকে ইতোমধ্যে একটি বিপর্যয়কর মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে সুদানে। সুদানের সেনাবাহিনীর সঙ্গে বেসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট আরএসএফ এর সংঘর্ষ চলছে। এই সশস্ত্র আরএসএফ এর নেতৃত্বে রয়েছেন ক্ষমতাধর জেনারেল হামদান দাগালো। সুদানের ক্ষমতা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সেনা ও আরএসএফ এর মধ্যে এই সংঘাত। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিফিউজ। চ্যানেলটি ভালো লাগবে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।